এসেছি তোমাদের সকলের প্রিয় ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি নিয়ে। রাধুনিতে চলছে ফল সবজি মাংস উইক। আমরা শিখে নিচ্ছি নানান রকম রেসিপি, মাংসের রেসিপি যার মধ্যে রয়েছে ফল কিংবা সবজি। আজকেও কিন্তু এরকমই একটা রেসিপি শিখবো, তার আগে রাধুনির সাথে আলাপ করি। ওমা, আজকে রাধুনি তুমি, তোমার নাম কি? সাগর নট্ট। সাগর নট্ট? আচ্ছা, সাগর কোথা থেকে এসছো? শ্যামনগর থেকে আসছি। শ্যামনগর থেকে কি করছো এখন? পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করছি, তার সাথে অভিনয় করছি। অভিনয় করছো? আরে বাবা, তা পড়াশোনা কি করছো, কোন ক্লাস? এই বিএ সেকেন্ড ইয়ার পড়ছি। ও বিএ, আচ্ছা, দেখে মনে হচ্ছে না, ক্লাস 9 পাইন মনে হচ্ছে দেখে। আচ্ছা, খুব ভালো। তা রান্না বান্না নিশ্চয়ই খুব শখ আছে বুঝাই যাচ্ছে। হ্যাঁ, আমি রান্না করতে খুব ভালোবাসি। বাড়িতে রান্না করো? হ্যাঁ। তা আজকে কি রান্না করে খাওয়াচ্ছো আমাকে? আজকে করছি ফ্রুটস চিকেন রাইস। ও, তার মানে প্রচুর ফলমূল দিয়ে তুমি চিকেন দিয়ে রাইস বানাবে? একদম একদম। তার মানে যে রাইসটা হতে চলেছে সেটা কিন্তু ভীষণ হেলদি একটা রাইস, কারণ ফলও পড়ছে তার মধ্যে, তার মধ্যে চিকেন পড়ছে, রাইসও থাকছে, সবকিছুই। মানে কোয়ান্টিটি দেখে নিতে হবে কতটা কি পড়ে, সেটা আমরা শিখে নেব। তাহলে দেখে নেব ফ্রুটস চিকেন রাইস বানাতে কি কি লাগছে। ফ্রুট চিকেন রাইস: চিকেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লেবুর রস, টক দই, ঘি, সাদা তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, চিনি, আপেল কুচি, সেদ্ধ বাসমতি চালের ভাত, কমলা লেবুর রস, কাজু কিশমিশ। ফার্স্ট কি করবে? চিকেনটা ম্যারিনেশন নিশ্চয়ই করবে। নিয়ে নাও তুমি, একটা স্পুন নিয়ে নাও। ম্যারিনেশন করতে যেটা লাগবে, প্রথম মাংসটা নিলাম। হ্যাঁ, এদিকে দিয়ে দাও। মাংস কতটা আছে বলো তো? মাংস 500 গ্রাম। 500 আছে। মাংসটা আবার ম্যারিনেট করবে কি কি দিয়ে দেখি, আজকে রান্নাটা শিখি ভালো করে। ফার্স্টে পেঁয়াজ বাটা। প্রথম পেঁয়াজ বাটা দিই। আচ্ছা, পেঁয়াজ বাটা দিলে তারপর রসুন বাটা। রসুন বাটা, রসুন বাটাও এখানে ধরো পুরোটাই লেগে যাবে। তো আচ্ছা, আর রাইসে দেওয়ার তো নেই, রাইসে কিছু দেওয়ার নেই, তাই মাংসতে সবকটাই দিয়ে দাও, কারণ কোয়ান্টিটি অনুযায়ী। আদাটা অতটা না দিয়ে একটু কম দিয়ে দাও। আর একটু দাও। আদা বাটা দিলে। আচ্ছা, এরপর এরপর লাগছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার, আচ্ছা দাও। এরপরে মাংসটা মাখবে যখন হাত দিয়ে মাখবে তো নাকি? চামচ দিয়ে? আচ্ছা, বাড়িতে যখন রান্না করো তখন কি হাত দিয়ে দাও নাকি চামচ দিয়ে? হাত দিয়ে মাখি। হাত দিয়ে মাখো। তারপর নিচ্ছি সামান্য নুন। তোমার এই সারনেমটা শুনে আমার মানে আমার এক পরিচিত মানে আমাদের পরিচিত একজন গায়কের নাম মনে পড়ে গেল, পঙ্কজ নট্ট। তোমার কেউ হয় নাকি? হ্যাঁ, আমার জামাইবাবু। হ্যাঁ, তোমার জামাইবাবু হন? মানে তুমি কি সারনেম চেঞ্জ করেছো না জামাইবাবু করেছে? কে করেছে? না না, একই সারনেম। একই সারনেমে বিয়ে হয়েছে দিদির? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কোইন্সিডেন্স, খুব ভালো। তো আচ্ছা, এবার গোলমরিচ দিয়ে দাও। হ্যাঁ, গোলমরিচ আর একটু দাও। ঝাল না একদম খায় না, গোলমরিচের ঝাল বেশি ঝাল হয় না। এবার দিচ্ছি। আচ্ছা, তোমার জামাইবাবু কিন্তু বেশ ভালো রান্না করে। হ্যাঁ, জামাইবাবুর মান রাখতে হবে, তোমাকে কিন্তু ভালো রান্না করতে হবে। একদম একদম। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, দিয়ে দাও। এরপর একটু লেবু দিচ্ছি। লেবু দেবে তো? আচ্ছা, লেবু রস দেবে যখন তুমি, এক সেকেন্ড দাঁড়াও, সেই হাত তো ইউজ করতেই হচ্ছে, হাতটা একটু স্যানিটাইজ করে নাও। আয়ু শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, ভালো করে হাতটা স্যানিটাইজ করো আর না মুছে নাও। আচ্ছা, এবার এবার বলে লেবু নেবে তো, লেবুটা নিয়ে নাও, লেবুর রসটা দাও। তুমি কি খেতে ভালোবাসো? সবথেকে ভালোবাসি বিরিয়ানি। বাড়িতে কে কে আছে সাগর? বাড়িতে আছে বাবা, আছে মা, আছে দাদা আর আমি। দাদা কি করছে? দাদা এখন আইটিআই করছে। দাদা, আচ্ছা, আর দিদি যেহেতু বিয়ে হয়ে গেছে বলে কি বাদ বাতিল খাতায়? না না না, ওটা আমার জেঠুর মেয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, জেঠুর মেয়ে। আচ্ছা, দই দিলে টক দইটা আর একটু দিতে পারো, টক দই আর একটু লাগবে। আচ্ছা, আর কিছু কি পড়বে? গুঁড়ো মশলা, বাটা মশলা, আর কিছু কি বাকি আছে? না, শুধু ঘিটা দেবো। শুধু ঘিটা দেবে? হ্যাঁ। আচ্ছা, এটাকে তাহলে মিক্স করে নাও তুমি তো হাত। হ্যাঁ, মিক্সটা করে তারপর ঘিটা দাও। মিক্সটা করে নাও। আচ্ছা, তুমি যে বললে অভিনয় করো, অভিনয় মানে কি করো, সিরিয়াল অভিনয় করো নাকি নাকি অন্য কিছু? এমনি একটা প্রোডাকশনের সাথে যুক্ত আছি, বেশ কিছু শর্ট ফিল্ম করেছি, এছাড়া একটা ওয়েব সিরিজ করেছি। আচ্ছা, খুব ভালো। মানে শখ কোনটা, পড়াশোনা করে অন্য কিছু করবে নাকি অভিনেতা হওয়া? শখ অভিনেতা হওয়াই শখ। অভিনেতা হওয়া শখ। আচ্ছা, রান্না বান্নাটাও তো করছো?
শেফ হওয়ার কোনো ইচ্ছা নেই চিন্তা হলো বাড়ি রান্না করা তো একটা শখ আর কি শখ আর কি বাড়িতে রান্না করব যেন পড়াশোনা করে রান্না করার দরকার নেই আচ্ছা ঘিটা তেলে মেশাতে থাকো অল্প একটু ঘি দিয়ে দাও চামচ একটু নিয়ে না অন্য চামচ নিয়ে নাও ওখানে একটা চামচ আছে ঘিটা দিয়ে দাও অল্প অল্প ঘি দেবে তো হ্যাঁ হ্যাঁ আর বাকি ঘিটা তোমার এখানে যখন ফ্রাই হবে তখন দেবে হ্যাঁ লাস্টে হবে হাফ দাও তো অভিনেতা যখন হবে এত যখন শখ অভিনেতা হওয়ার জন্য মানে তো সেই শখটা পূরণ করতে গেলে কিছু তো প্র্যাকটিস করতে লাগে কিছু তো নিজের নিজের মধ্যে একটা কিছু প্রিপারেশন লাগে সেটা কি করছো সেটা বাড়িতে কিছুটা অভিনয় প্র্যাকটিস করি কোথাও কি করো নাটক ফাটক কিছু করো না নাটক এখন শিখিনি এখন আচ্ছা কোনো গ্রুপ থিয়েটারে আছো না এই গ্রুপ বেরিয়েছে গ্রুপ থিয়েটারে জয়েন হব আচ্ছা জয়েন করবে তা তুমি থাকো কোথায় জানো বললে শ্যামনগর শ্যামনগর আচ্ছা এবার কি তেলটা বসিয়ে দিই গরম করতে হ্যাঁ হ্যাঁ তেল কি তেল যাবে সাদা তেল হ্যাঁ সাদা তেল সাদা তেল আর হাফ ঘি তো হাফ দেখো এই দি সাদা তেল ঠিক আছে আর একটু ঘি দাও ঘিটা কিছুটা দেবে তো হ্যাঁ দেবো দিয়ে দাও এটা গরম হোক তারপরে চিকেনটা দেওয়া হবে আচ্ছা মানে চিকেনটাকে আমরা আগে সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে বাড়িতে যখন রান্নাটা করব তখন আধ ঘন্টা মতন রাখবো তারপরে এটাকে কষাতে হবে চিকেনটা আলাদা করে কষে গেলে তারপরে রাইসটা করবো তাই তো আচ্ছা চিকেনের মধ্যে কোনো ফল বা কিছু মিশছে না 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 ওকে চিকেনটা তেলটা গরম হোক চিকেনটার মধ্যে দিয়ে দেবে চিকেনটা কিরকম হবে খেতে গ্রেভি হবে না শুকনো হবে ড্রাই হবে একটু ড্রাই হবে ড্রাই হবে মানে তোমার ওই কাবাব টাইপের লুক হবে নাকি আচ্ছা জামাই বাবু তো গান ফান করে এত ভালো গায়ক তুমি গান টান করো না না গান করো না নাচ না ডান্স ডান্স করো না একই অভিনয় করতে গেলে কিন্তু কিছুটা নাচ গানের মানে মানে পারদর্শী না হলেও কিছুটা কিন্তু তার ইয়ে দরকার হ্যাঁ হ্যাঁ কিছু করনি এটা তো সবথেকে বড় একটা মানে প্রিপারেশন কিন্তু নিজেকে এটার জন্য প্রিপেয়ার করতে হয় না ধরো তাহলে তুমি যখন অভিনয় করছো তোমাকে কোনো সিনের জন্য গান গাইতে হতে পারে এক লাইন হলেও তো গাইতে হতে পারে তাহলে তখন সেখানে কি করবে তখন সেখানে করতে হবে এমনি শেখার কোনো এটাকে আমরা ঢাকা দিয়ে দিই এখানে রাখো এটা ঢাকাটা দিয়ে দিই আচ্ছা তুমি গান গাইতে পারো না নাচ করতেও পারো না কিন্তু অভিনয় করতে গেলে তোমায় কিন্তু দুটোই মোটামুটি করতে হবে একটা গান বা নাচ করে দেখো তো করো গান করো একটা শুনি সাসো মে বরি বেকারারি कही अर रत्न जगे कभी कही लग जाए दिल तो कही अर मन लगे এটা লিরিসিস্ট কে তুমি নিজে গানের কথাগুলো কিন্তু বেশ নিজে ভালো বানিয়েছো না যেটা বানিয়েছো ভালো বানিয়েছো গলায় কিন্তু ভালো সুর আছে বেচারা ঘাবড়ে গেছে আমার মনে হয় রান্না করতে করতে এত কিছু একসাথে দিয়ে দেবো বুঝতে পারি যাকে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি বিরতির পর শিখে এসে বাকি রান্নাটা শিখবো আজকে সাগরের কাছ থেকে কোথাও যেও না সঙ্গে থাকো আর দেখতে থাকো ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্ট রাধুনি সাগর আসলে একদম ঝালখানা বোঝাই যাচ্ছে অল্প একটু করে গোলমরিচ দিচ্ছে বিভূষণ কিন্তু খুব ভালোবাসে ঝাল খেতে দিয়ে দাও এতটুকু দিন হ্যাঁ আচ্ছা এরপর কি যাচ্ছে এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দাও ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি রাধুনিতে আজকে আমরা শিখে নিচ্ছি ফ্রুটস চিকেন রাইস যে চিকেন রাইসটার মধ্যে ফ্রুটস আছে ভীষণ হেলদি একটা রাইস কিন্তু মনে রাখতে হবে আচ্ছা শুধুমাত্র চিকেনটা এখন অব্দি কমপ্লিট হয়নি তাই তো আমরা তাহলে রাইসটা বসিয়ে দিই চিকেন হতে থাকুক চিকেনটা সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমরা একটা কাজ করি বুঝলে চিকেনটাকে এই সাইডে বসিয়ে দিই কম আছে এটা হতে থাকুক ভালো কথা বলেছি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হতে থাকুক এবার আমাকে রাইসটা বসাতে হবে তো রাইসটা তুমি আমাকে বলো তো কি দিয়ে হবে মানে কি দিয়ে হবে সবটা কি ঘি দিয়ে হবে নাকি একটু হোয়াইট অয়েল মিক্স করবে তার না একটু হোয়াইট অয়েল মিক্স করবে রাইসটা বসিয়ে দিয়ে একটু তেল দিচ্ছি তুমি ঘিটা দাও একবার একটা অন্য স্পুন নিয়ে নাও বাড়িতে রান্না করো বাড়িতে থাকলে হ্যাঁ কিছু কিছু সময় করি বাবা মা কে কি বলেন বাবা মা তো খুব ভালোই বলেন খুব ভালো বলে হ্যাঁ কি সত্যি কথা
আমার খুব ভালো লাগে যে পড়াশোনা করুক বা যাই করুক অন্য প্রফেশনে আছে অথচ রান্না করতে ভালোবাসে বলে কি সুন্দর ফেসবুকে থ্রু যোগাযোগ করে এখানে চলে এসে রান্না করতে। তো এরকম যারা রাধুনীরা রয়েছে, যারা ওর মতন সাগরের মতন যারা ছেলেরাও রয়েছে, তারা কিন্তু ইন্টারেস্টেড থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, চলে আসতে পারো, এখানে এসে রান্না করতেই পারো তোমরা। আচ্ছা সাগর, চলে এবার শুরু করে দিই রান্নাটা। একটা খুন্তি দাও, এবার দেখি ফার্স্টে কি দিচ্ছ। প্রথম দিচ্ছি গোটা গরম মশলা, গরম মশলা দিয়ে দাও। তারপর দিচ্ছি এলাচ, গোটা গরম মশলা সবটাই দিয়ে দাও, মানে তোমার যা লাগবে। হ্যাঁ এলাচ আদা। এবার নেক্সট কি যাচ্ছে? নেক্সট যাচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি তো। আচ্ছা একটা স্পুন দিয়ে দাও, একটা স্পুন দিয়ে দিতে থাকো তুমি। আচ্ছা ভাত তো এখানে কড়াই রয়েছে। আদা কুচি আর রসুন কুচি, আচ্ছা এগুলো কিন্তু কুচি দিতে হবে। এখানে যে মাংসতে যেমন বাটা পড়েছে, এখানে পড়বে কুচি। অল্প দাও, বেশি দিও না। এমনি ফিশ খাও বাড়িতে, মাছ ফাচ খাও? খাওয়ানি কোনো ঝামেলা আছে না? না না না, খাওয়ানি একদম। আচ্ছা এরপরে নেক্সট কি আছে? ফ্রুটস গুলো কখন পড়বে সেটা বলো, লাস্টে ফ্রুটস গুলো যখন, হ্যাঁ লাস্টে, একদম লাস্টে পড়বে। আচ্ছা এরপরে তাহলে কি দিচ্ছ? এরপর দিচ্ছ মটরশুঁটি। দিয়ে দাও। সবজির মধ্যে শুধুমাত্র এখানে মটরশুঁটিটাই পড়ছে, আর যেরকম পেঁয়াজ আদা রসুন তো পড়ে। বাস ঠিক আছে, মটরশুঁটি দিলে আর ড্রাই ফ্রুটসটা লাস্টে দেবে তো? ড্রাই ফ্রুটসটা আমি বলছি একটু ইয়ে যাবে না, গোলমরিচ দেবে না? হ্যাঁ গোলমরিচ দেবে, একটু এটা লাগবে। সাগর আসলে একদম ঝাল খায় না, বোঝাই যাচ্ছে, অল্প একটু করে গোলমরিচ দিতে। রূপু শান্তি কিন্তু খুব ভালোবাসে ঝাল খেতে। দিয়ে দাও, এতটুকু দিলে? হ্যাঁ। আচ্ছা এরপর কি যাচ্ছে? এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দাও। কাঁচা লঙ্কা কুচি যাবে না? হ্যাঁ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দাও। এরপরে সাগর রাইসটা দিয়ে দাও, বাস রাইসটা এবার মিশিয়ে দাও। না একটু নুন মিষ্টি আগে দাও, তারপরে বরং রাইসটা দাও। নুন মিষ্টি, নুন মিষ্টি আন্দাজ মতো দাও। এরপর দেবো আপেল, মিষ্টিটা দাও নি মনে হয়। আচ্ছা মিষ্টি দিও, পরে তুমি দিয়ে দাও আপেলটা। দিয়ে দাও স্লাইস করা আপেল, এখানে আপেলটা তুমি স্লাইস করেছো, এখানে আমরা চাইলে টুকরো করেও দিতে পারি, ছোট ছোট পিস করে দিতে পারি, যে যেরকম খেতে ভালোবাসে। হ্যাঁ এরপর দিচ্ছ অল্প চিনি। হ্যাঁ যে আর যারা ধরো এটাকে কুক করতে জানে না, তারা একটু পরে লাস্টে মিশিয়ে দিতে পারে মিষ্টি দিলে। আচ্ছা গরম মশলা গুঁড়ো আছে দেখতে পাচ্ছি, সেটা কি এখন দেবে না পরে দেবে? সেটা এখন দিলে হয়, পরে দিলে হয়, পরে দেবে। এবার তাহলে রাইসটা দিয়ে দাও। বাসমতি চালের রাইস পুরোটাই করা আছে। রাইসটা কি নিজে করেছে না মা করে দিয়েছে? মা করে দিয়েছে, এই সত্যি কথা স্বীকার করেছে। মা যখন আজকে হেল্প করে দিল রান্না করতে, সাগরকে রান্না করতে এসে কিন্তু নিজে কিন্তু মা হাফ করে পাঠিয়েছে না, নাড়াচাড়া করা। সুতরাং মাকে একটা গিফট দিতে হবে, মাকে একটা গিফট দেওয়াটা দরকার। রিয়োগোপাল বিষয় থেকে একটা শাড়ি কিনে দিতে পারে বুঝলে। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটাও কিন্তু প্রিয়গোপাল বিষয়ই পরিয়েছে আমাকে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের শাড়ি, নিয়ে নিতে পারো একটা ছবি এবং সেটা নিয়ে চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয়ে যে কোনো কাউন্টারে। পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন এবং তার সাথে পেয়ে যাবে রাধুনীর আলাদা কালেকশন। আচ্ছা রাইসে আর কিছু এই মুহূর্তে দেওয়ার নেই, লেবুটা তো লাস্টে মিশবে। এই মুহূর্তে কাজু কিশমিশটা দেবো আর কি। চিকেনটা তাহলে কখন করবো? মানে চিকেনটা এখন দিয়ে দেবে না? চিকেনটা সমেত মানে ধরো গ্রেভিটা সমেত দিয়ে দিয়ে এর মধ্যে? হ্যাঁ দি। চিকেনটা পুরো রেডি, রেডি চিকেনটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে মিক্স করো। আচ্ছা এবার কি যাবে? এবার কমলা লেবু রসটা যাবে আর কি। আচ্ছা দিয়ে দাও। আচ্ছা মিষ্টি কিন্তু খুব কম দিলে পরিমাণ, আর একটু দিতে লাগবে? হ্যাঁ দিলে অসুবিধা নেই, দিয়ে দাও। চিকেনটার মধ্যে হ্যাঁ মানে কমলা লেবু পড়েছে, একটু টক টক মিষ্টি মিষ্টি এমনিই হবে, তার মধ্যে আবার দই মাখানো আছে। আচ্ছা ড্রাই ফ্রুটস তুমি দিয়ে দাও বুঝলে, ড্রাই ফ্রুটস আর কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, পরে ওটা দিও, কমলা লেবুটা লাস্ট। আচ্ছা 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 আচ্ছা, এখন ড্রাই ফ্রুটসটা আগে দিয়ে দাও। আচ্ছা কাঁচা লঙ্কাটা দিয়ে দাও। হ্যাঁ
তাহলে গ্যাস বন্ধ করে দিলাম ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেল কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল এবার জাস্ট প্লেটিং করার সময় আমরা কমলা লেবুটা সাজিয়ে দেব চাইলে তখন একটু আপেলও কুচি দেওয়া যেতে পারে উপর থেকে মানে যেহেতু ফ্রুটস সবকিছু দেওয়া হয়েছে এর মধ্যে শুধুমাত্র আপেল আর কমলা লেবু পড়েছে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফ্রুটস এর মধ্যে অ্যাড করতেই পারো আমাদের ফ্রুটস চিকেন রাইস রেডি হয়ে গেছে এবার সার্ভ করা হবে তারপর টেস্ট করে তোমাদের জানাবো কেমন লাগছে খেতে সুতরাং নিয়ে নেব তার আগে ছোট্ট একটা বিরতি কোথাও যেও না সঙ্গে থাকো আর দেখতে থাকো ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী চলো টেস্ট করে দেখো ভারতবর্ষে কোথায় সব থেকে বেশি পেঁয়াজ চাষ হয় মহারাষ্ট্র বিহার না গুজরাট জলদি ফিরে এলাম বিরতির পর সঙ্গে নিয়ে ফল সবজি মাংস সপ্তাহের একটা দুর্দান্ত রেসিপি আজকে রেসিপি হচ্ছে গিয়ে আমাদের ফ্রুটস চিকেন রাইস এটা বেশ বিরিয়ানি খেতে ভালোবাসো তো বিরিয়ানি টাইপেরই বিষয়টা তার মধ্যে শুধু একটু ফ্রুটস দেওয়া আছে কিন্তু না টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়েছে গন্ধটা তাই বলে দিচ্ছে আমি টেস্ট করে এক্ষুনি জানাবো তার আগে দেখে নাও রেসিপিটা পুরোটা আরেকবার ফ্রুট চিকেন রাইস চিকেন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লেবুর রস টক দই ঘি সাদা তেল গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কড়াইশুঁটি কাঁচা লঙ্কা কুচি চিনি আপেল কুচি সেদ্ধ বাসমতি চালের ভাত কমলা লেবুর রস কাজু কিশমিশ প্রথমে চিকেন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লেবুর রস ও টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর ঘি মাখিয়ে ম্যারিনেট করতে হবে এবার কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে ম্যারিনেট করা চিকেন দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে অন্যদিকে একটি পাত্রে সাদা তেল ও ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে হালকা ভাজতে হবে তারপর কড়াইশুঁটি গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি নুন মিষ্টি আপেল কুচি ও সেদ্ধ বাসমতি চালের ভাত দিয়ে ভালো করে মেশাতে হবে এরপর ফ্রাইড রাইসে কষানো চিকেন কমলা লেবুর রস দিয়ে ভালো করে মেশাতে হবে সবশেষে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন ফ্রুট চিকেন রাইস চলো সাগর শুরু করি খাওয়া দাওয়া দেখি আজকে কেমন করলে রান্না চিকেন নাও একটা ফল টল তো এমনিতে খাও না সেই জন্য তো এই ধরনের জিনিসপত্র খাওয়ানো চলো টেস্ট করে দেখি কেমন আছে খুব ভালো আছে বাড়িতে থেকে ভালো হয় নাকি এরকমই হয় না এরকমই হয় তবে এটা একটু বেশি ভালো হয়েছে এটা একটু বেশি ভালো হয়েছে আমারও তাই মনে হচ্ছে টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে মানে খুব অন্যরকম টেস্ট হয়েছে এবং যেহেতু এর মধ্যে ফ্রুট জুসটাও পড়েছে অরেঞ্জ জুসটাও পড়েছে খুব দারুণ একটা ফ্লেভার এসেছে বাড়িতে এটা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমার পছন্দের ফ্রুটস দিয়েও ট্রাই করতে পারো আর লাস্টে যে কাঁচা লঙ্কার কমলা লেবুটা মানে গরম অবস্থায় ঢাকা দিয়ে দেওয়া হলো গ্যাস বন্ধ করে তাতে একটা দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে যে ফ্লেভারটা খুব ইম্পর্টেন্ট একদম অন্যরকম রাইসটা ফ্লেভারটা হয়েছে বাড়িতে এটা অবশ্যই তোমরাও ট্রাই করো আর আমি তো ট্রাই করছি আর আজকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদেরকে শেখানোর জন্য সাগরের জন্য রয়েছে আকাশাটের পক্ষ থেকে কিছু উপহার দেখে নেব সেগুলো কি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আয়ন শক্তি ফিনাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর পেয়ে যাচ্ছেন আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার আরো পেয়ে যাচ্ছেন নিউ আমরের তরফ থেকে একটি কেক চলো সবার ফটো তুলে নিই তাহলে আমরা ওদিকে দেখাও এরপরে যেটা আছে সেটা নিশ্চয়ই তুমি জানো পাঁচখানা প্রশ্ন তোমায় করা হবে পাঁচ ফোড়নে মগজ ধোলাই হবে তোমার এখন পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছে পিঠে আপেল সিদ্ধ করে খোসা ছাড়িয়ে বাচ্চাদের খাওয়ান এতে খুব উপকার হয় কেমন লাগলো আজকে সাগর এখানে এসে রান্না করতে আজকে খুব ভালো লাগলো তোমার জন্য মা দেড়টা সময় সবসময় টিভি খুলে রেখে দেয় রাধুনী দেখে আচ্ছা শুধুমাত্র তোমার জন্য আমার জন্য বিরাট বড় ফ্যান তোমার সব সিরিয়াল দেখে মা প্লাস এই রাধুনী দেখে
দিনে জায়গা তো আজ আজকে যে এখানে পাঠিয়েছে মা সেটাও বুঝতে পারলাম তোমারও ইচ্ছা ছিল মাও পাঠিয়েছে কি নাম মায়ের অপর্ণা নক্ষত্র অপর্ণা দি নমস্কার খুব ভালো লাগলো আপনার ছেলের মুখ থেকে শুনে যে আপনি রাধুনীর রেগুলার দর্শক আপনি যে রাধুনী রোজ দেখেন ভালো ভালো রান্না শেখেন নিশ্চয়ই বাড়িতে সেগুলো এক্সপেরিমেন্ট হয় বুঝতেই পাচ্ছি ছেলেও কিন্তু খুব ভালো রাধুনী ছেলে কিন্তু খুব ভালো রান্না করে আজকে খাইয়েছে ভালো থাকবেন চাইলে আপনিও আসতে পারেন এসে এখানে রান্না করতে পারেন তার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করতে হবে রাধুনী হাইফেন আকাশাট পাঠিয়ে দিতে পারেন আপনাদের রেসিপি এবং আমি আমার বাকি রাধুনীদের বলছি দেরি না করে চলে এসো রাধুনীতে তোমার ভালো ভালো রেসিপিগুলো আমাদেরকে এসে শিখিয়ে দিয়ে যাও দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 1:30টায় নতুন রান্না নিয়ে এবং নতুন রাধুনীর সাথে টাটা।